আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে সবথেকে সহজ পদ্ধতিতে একটা কার্টুন ভিডিও মেক করতে হয় কিভাবে সেটা দেখাই দিব। চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে এরকম প্রফেশনালি কার্টুন ভিডিও মেক করতে পারেন উইদাউট স্কিল। তো কিভাবে এই প্রফেশনাল কার্টুন ভিডিও মেক করেছি এন্ড সেটা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এন্ড ভিডিও শুরুতে যে কার্টুন ভিডিওটা আপনারা দেখছেন সেটা হিরো আলমের একটা কার্টুন ভিডিও। আপনি চাইলে আপনার কার্টুন ভিডিও আপনি এখান থেকে খুবই ইজিলি মেক করতে পারেন। তো চলেন আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এন্ড এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আচ্ছা, প্রথমে এটার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপস প্রয়োজন হবে। আমি অ্যাপস ডাউনলোড প্রসেসটা আমি একটু পরেই বলে দিচ্ছি, আমি প্রথমে এই কাজটা আগে দেখাই। আমি প্রথমে এই অ্যাপসটা ওপেন করব। তো অ্যাপসটা ওপেন করার পর এমন একটা অপশন দেখতে পারবেন, এখান থেকে গ্যালারি আইকন উপর একটা ক্লিক করব। এখান থেকে ফটো ইনস্ট্রাকশন দেখাচ্ছে, সিম্পলি ক্রস আইকনে ক্লিক করব। তাহলে আমাদের এখানে গ্যালারি সিলেক্ট করতে বলবে, আমাদের গ্যালারিটা এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে আমাদের ছবিটা সিলেক্ট করব, আমরা চাইলে আমাদের নিজস্ব ছবি এখান থেকে নিতে পারি। দেন এখান থেকে আমরা রিসাইজ করে নিব, কতটুকু পরিমাণ রাখতে চাচ্ছি শুধুমাত্র হেডটুকু সিলেক্ট করব। দেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো এখানে প্রসেসিং নেবে, 100% পর্যন্ত প্রসেসিং নেবে, একটু ওয়েট করতে হবে। তো প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এখানে প্রসেস কমপ্লিট উপর একটা ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেইন কার্টুনটি মেক হয়ে গেছে। এখান থেকে চাইলে আমরা হেয়ার স্টাইল দিতে পারি, আমাদের পছন্দ মতো আমরা হেয়ার স্টাইল এখান থেকে দিব। দেন চুজ বডিতে ক্লিক করব। তো এখানে অনেকগুলো অ্যাকশন দেখতে পারবেন, এখানে একটা অ্যাকশন ফ্রি পাবেন প্রফেশনালটা, তাছাড়া ড্যান্স, ফ্যাশন, যোগা, ড্যান্স, ফুটবল, তাছাড়া আরও অনেক রকম ফ্যাশন আছে বা আরও অনেক রকম অ্যাকশন আছে যেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনালটা শুধুমাত্র ফ্রি আছে, তাছাড়া এখানে আমি যদি ফিশনটা নিতে চাই তাহলে 50 কয়েন লাগবে। কয়েন আর্ন করার জন্য এখানে ক্লিক করলে কয়েন আর্ন করার অপশনটা আসবে, এটা খুবই বেসিক, আমি জানি আপনারা পারবেন। তো এটা আমি আর দেখাচ্ছি না, আমি আপাতত প্রফেশনাল অ্যাকশনটা নিয়ে কাজ করি। সিম্পলি প্রফেশনাল উপরে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে চুজ বডি লেখা আছে, এখান থেকে আমাদের বডি সিলেক্ট করতে বলতেছে, এখান থেকে বডিগুলো ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে এই বডিটা সিলেক্ট করতেছি। দেন এখানে সিলেক্টে ক্লিক করবো। আপনি চাইলে এখান থেকে আরও বডি সিলেক্ট করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো এখানে আবার প্রসেসিং নেবে, আমাদের 100% পর্যন্ত ওয়েট করতে হবে। আর হ্যাঁ, এই ধরনের কার্টুন ভিডিও বানাতে গেলে অবশ্যই নেট কানেকশন প্রয়োজন হবে, অবশ্যই ডাটা কানেকশনটা অথবা ওয়াইফাই কানেকশনটা অন করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রসেসিং ফর বডি, বডি অপশনটা প্রসেসিং হয়ে গেছে। এখান থেকে প্রসেস কমপ্লিট উপর ক্লিক করব। তারপরে সিলেক্ট ইউর ক্লোথ, এখান থেকে চাইলে আপনি যে বডিটা সিলেক্ট করছিলেন সেই বডিটার কালারটা চেঞ্জ করতে পারেন। তো আমি এই কালারটা রাখবো। দেন ফিনিশ উপর ক্লিক করব। দেন এখান থেকে পজিশনটা সিলেক্ট করতে পারেন, এক্স অ্যাক্সিসে কতটুকু যাবে অর্থাৎ ডান বামে, ওয়াই অ্যাক্সিসে কতটুকু যাবে অর্থাৎ উপর নিচে, অ্যান্ড জেড পজিশনটা কেমন হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এতটুকু রাখলাম, ডান ফিনিশে ক্লিক করব। তো এখান থেকে প্রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড করার জন্য এখানে সিম্পলি এই অ্যারো আইকনে ক্লিক করবেন, দেন এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তাহলে উপরের দিকে দেখতে পাচ্ছেন র্যান্ডারিং হচ্ছে, এখানে র্যান্ডারিং হওয়া পর্যন্ত ওয়েট করি। আচ্ছা, র্যান্ডারিং কমপ্লিট হয়ে গেলে এখানে ভিডিও সেভ অন গ্যালারি দেখাচ্ছে, আমি সিম্পলি আমাদের হোম বাটনে ফিরে যাব। দেন এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন করব। সিম্পলি এখানে একটা ফোল্ডার পেয়ে যাবেন, মাই অ্যাভাটার, এখানে ক্লিক করে, তো এখানে ক্লিক করে একটু আগে যে ভিডিওটা মেক করলাম আমরা সেই ভিডিওটা এখান থেকে প্রিভিউটা দেখতে পারবো, অথবা আমরা চাইলে আমাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি। এবার আসি এই অ্যাপসটা ডাউনলোড প্রসেসটা, ডাউনলোড করবেন কিভাবে। এখানে সিম্পলি আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। দেন এখানে সার্চ করব 3D অ্যাভাটার মেকার, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসটা আছে সেটা এখানে পেয়ে যাব। এখান থেকে চাইলে আমরা এই অ্যাপসটা সিম্পলি ব্যবহার করতে পারি।